ইউনিটি অফ ইসলাম, আসুন ইসলামের স্বার্থে এক হয়ে যাই। আমরা ছোটবেলায় শিখেছি আইসেলেরা আইমেরা ফুল তুলিতে যায়, আমরা পড়েছি হুজুর এই কবিতাটা আমাদেরকে ক্লাস নাইনে পড়িয়েছেন, আমার এখনো মনে আছে। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীর্ষে তোরা সাজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। আমরা পড়েছি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে। আমরা শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। আমরা শিখেছি আমি হব সকাল বেলার পাখি, সবার আগে উঠবো আমি কুসুম, কি জানি কুসুম বাগে উঠবো আমি জাগি। আমরা শিখেছি সেই কবিতা, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। আমরা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা সব তোমার। প্রতিটা কবিতা কত সুন্দর, আর এখন কি শেখানো হয়, আদ্যম বাগডুম গোড়াডুম এখন শেখায়, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিখ। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? এই হাট্টিমা টিম 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 আগডুম বাগডুম আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা শিখুক, এটা কি আপনারা চান? আপনাদের ছেলে মেয়েরা ভালো জিনিস শিখুক, আপনাদের ছেলে মেয়েরা বড়কে সম্মান করতে শিখুক, ছোটকে স্নেহ করুক, আপনাদের ছেলে মেয়েরা সভ্য হোক ভদ্র হোক নম্র হোক, আপনারা চান তো? এজন্য কি করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে, এজন্য শিক্ষা ব্যবস্থায় সাধদের মতো লোকদেরকে রাখা যাবে না, এখানে ভালো মানুষ রাখতে হবে, দেশের বরেণ্য শিক্ষাবিদদেরকে রেখে আলেমদের সাথে সমন্বয় করে। হুজুরদেরকে দেখলে তো জ্বালা পোড়া হয় কেন, হুজুররা কি জুব্বা পরে বলে আর টুপি লাগায় বলে কিচ্ছু জানে না? হ্যাঁ, গত পরশু দিন এক মহিলা বলল আমাদের দেশের হুজুররা কিছুই জানেন না, তো আপনি সব জেনে ফেলেছেন তাই না? আরেকজন তো সংসদে বলছে সিহা চিত্তা সব নাকি সে পড়ে ফেলেছে। হ্যাঁ, কয়েক বছর আগে কমন্না সায়ন আছে আর 200 টাকা 300 টাকা মানুষের কাছ থেকে নিয়ে গিয়েছো, আর এখন হুজুরদের গলার উপরে কথা বলো, ঠিক কিনা বলে? মাথায় ঠিক মতো কাপড় পড়তে জানো না আর বলতেছে আমাদের দেশের হুজুররা কম বুঝে। হুজুররা কম বুঝে না, তোমরা সামান্য ফটো ফটোর ইংলিশ জানো, আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না, ইংলিশ আমরাও কম পারি না। হুজুরদেরকে মনে করে পাগড়ি একটা লাগাইছে জুব্বা একটা পড়ছে কি আর জানে, তো তোমাদের সোনার ছেলেরা স্কুল কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যায় তখন তো তোমাদের স্কুল কলেজের ছেলেরা আমার মাদ্রাসার ছেলের সাথে পাত্তাও পায় না। শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা যদি চলে আসে তাহলে একটা সমাজ একটা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে যাবে, ওই জাতি কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আমাদের সভ্যতাকে নষ্ট করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য গত 1 জানুয়ারিতে আমাদের ছেলে মেয়েদের হাতে যে বই তুলে দেওয়া হয়েছে, এই পাঠ্য বইগুলো দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে হিন্দুয়ানি কালচার স্টাডি করিয়ে তাদেরকে নাস্তিক মুরতাদ বানানোর সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়ন শুরু হতে চলেছে। আপনাদেরকে সজাগ হওয়া দরকার, আমাদের বাচ্চাদের হাতে 1 জানুয়ারিতে যে বই তুলে দেওয়া হয়েছে এগুলোর প্রচ্ছদে সমস্যা, এই পাঠ্য বইগুলোর লেসনের সমস্যা। আমরা সবাই জানি মানুষ মানুষের জাত, মানুষ এসেছে মানুষ থেকে, মানুষ এসেছে আদম হাওয়া থেকে, আর এখন পাঠ্য বইয়ে এখন পাঠ্য বই সংকলন আর রচনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে এরা এত জ্ঞানী হয়েছে, এরা খুঁজতে খুঁজতে দেখছে তাদের বাপদাদা তাদের পূর্বপুরুষরা নাকি বান্দরের জাত ছিল। আধুনিক বিজ্ঞান ডারউইনের যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওরা ডাস্টবিন থেকে ডারউইনের মতবাদকে তুলে এনে আমাদের পাঠ্যসূচিতে ঢুকাইয়া দিয়েছে। ডারউইন বলেছে মানুষ নাকি এক সময় বান্দর ছিল, কি ছিল কথা কন না কেন আপনারা, বানর ছিল, লাফালাফি করতে করতে গাছের একডাল থেকে আরেক ডালে যাইতে যাইতে এরপরে বিবর্তন বিবর্তিত হতে হতে এই বান্দরের লেজ নাকি এক সময় খসে পড়ে গেছে, তারপরে বান্দর নাকি ধীরে 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 মানুষ হয়ে গেছে। ভাই আমার বয়স 30-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি বাংলাদেশে কত বান্দর দেখছি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই কোনো বান্দর মানুষ হয়ে গেছে। আপনারা দেখছেন? আপনারাও দেখেন নাই? এখন কোরআনে বলা হচ্ছে আদম থেকে মানুষের সৃষ্টি,
আর আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে বান্দর থেকে মানুষের সৃষ্টি এরকম করে আমাদের বাচ্চাগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে পরিকল্পিতভাবে এসব শিখিয়ে আগামী প্রজন্মকে তারা মগজ দুলাই করে আস্তে আস্তে দিন বিদ্বেষী বানানোর ষড়যন্ত্র করছে সম্মানিত ভাইয়েরা আরো সমস্যা আছে যারা বলে মানুষ বান্দরের জাত আমরা বলবো আমরা মানুষের জাত যে সকল সান নামক সারেরা এই বিবর্তনবাদ ঢুকিয়েছো তোমাদের বাপ দাদা বান্দর থাকতে পারে আমাদের বাপ দাদা মানুষ ছিল বানর ছিল না তারপরে এখানে আমার উস্তাদ বসে আছেন এখানে অনেক শিক্ষকগণ বসে আছেন আমি মিথ্যা বললে যেন স্টেজ থেকে তারা নামিয়ে দেন আমাদের এই দেশে 91 শতাংশ মুসলমান এদেশের পাঠ্যবই কারো বাপের পয়সা দিয়ে ছাপানো হয় নাই আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে এদেশের পাঠ্যসূচি ছাপানো হয়েছে সুতরাং আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে যে পাঠ্যবই সাজানো হয়েছে সেই পাঠ্যসূচিতে আমাদের বাচ্চাগুলোকে হিন্দুয়ান কালচার শিক্ষা দেওয়া হবে এটা আমরা কখনো মেনে নিব না সম্মানিত ভাইরা আমার প্রিয় এলাকাবাসী দুঃখের কথাগুলো শুনলেন 91 শতাংশ মুসলমানের দেশে বইয়ের প্রিন্টিং দেখবেন মসজিদের ছবি থাকলে আমাদের ভালো লাগত কাবা শরীফের ছবি থাকলে ভালো লাগত মদিনার ওই সবুজ গম্বুজের ছবি থাকলে আমাদের ভালো লাগত ফিলিস্তিনের মসজিদে আকসার ছবি থাকলে ভালো লাগত না এই ছবিগুলো না দিয়ে মূর্তির ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলো না দিয়ে বইয়ের ভেতরে লক্ষ্মী ময়ূর পেঁচা এগুলোর ফটো দেওয়া হয়েছে হুজুর আমি ভুল বলেছি আমি বইগুলো দেখে 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 দেখা আপনাদের সামনে বলছি তারপরে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বই খুললে দেখতাম বাংলাদেশের জাতীয় ফসলের ছবি ফসলের নাম কি কাঁঠাল বাংলাদেশের জাতীয় মাছের ছবি বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডুর চিত্র এগুলো ছিল এখন লক্ষ্মী ময়ূর পেঁচা এগুলো কি আমরা বুঝি এগুলো জানি না হ্যাঁ 12 মাসে যারা 13 পূজা করে তাদের দেবতা পৃথিবীতে আসার বাহন কি এটা তাদের কিতাবগুলোতেই লেখা আছে তাদের কোনো কোনো দেবতার বাহন লক্ষ্মী তাদের কোনো কোনো দেবতার বাহন ময়ূর তাদের কোনো কোনো দেবতার বাহন পেঁচা এই লক্ষ্মী ময়ূর পেঁচা এগুলোর ছবি এঁকে দিয়ে আমাদের মুসলমান সন্তানগুলোকে হিন্দুয়ানি কালচার শিক্ষা এটা এদেশের আলে বলে মাথাকতে হতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ কয়েকজনকে আটকিয়ে রেখে মনে করেছেন ময়দান ফাঁকা হয়ে গিয়েছে ময়দান কখনো ফাঁকা হয় না আল্লাহ কোরআনের ময়দানে মানুষ তৈরি করে দিবেন আল্লাহ দিনের কথাগুলো বলাবেন বলাবেন ইনশাআল্লাহ এখানে আমার প্রশাসনের ভাইয়েরা এবং আমার 14 জন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আমার কথায় রাগ করবেন না এটা রাজনৈতিক ইস্যু না এটা আমাদের ইমানি ইস্যু আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি এটা পার্টি আমরা পার্টির জায়গায় করি কিন্তু এটা আমাদের বড় পরিচয় না তো আমাদের বড় পরিচয় আমরা মুসলমান আপনারা কি চান আপনাদের সন্তানগুলো এটা শিখুক যে মানুষ বান্দরের জাত এটা সে পড়বে তারপর আপনি যখন দাদা হবেন নানা হবেন দেখা যাবে আপনার নাতি আপনার নাতনিকে আপনি কাঁধে নিয়েছেন কুলে নিয়েছেন সে বলবে দাদু ভাই নানু ভাই আমরা তো বইয়ে বিবর্তনবাদ পড়েছি মানুষ বান্দরের জাত তাইলে মনে হয় আপনার দাদার দাদা বান্দর ছিল এগুলাই তো বলবে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে ক্লাস 7 কোন ক্লাসের বই আমি দেখলাম 7-এর নিচে হবে সেখানে হচ্ছে দেখেন আমাদের কালচার কিভাবে নষ্ট হচ্ছে বইয়ের মধ্যে লিখছে তোমার বাপের ঘরে ছেলেকে তোমার বাপের ঘরের জন্ম নেওয়া ছেলে তোমার ড্যাশ 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 উত্তর লিখছে দাদা তোমার বাপের ঘরে জন্ম নেওয়া মেয়ে তোমার ড্যাশ 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 উত্তর লিখছে দিদি এই কথা শুনেন তোমার বাপের বাপ তোমার আমরা কি বলি দাদা আর ওরা কি জানে বলে ঠাকুরদা ঠাকুরমা তোমার বাপের বোনকে কি বলে আমরা তো ফুফু বলি শিখাচ্ছে পিসি বলে এগুলা কি শেখানো হচ্ছে এগুলা কি শেখানো হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সায় বইগুলো ছাপা হয় কথা কি ঠিক বলছি না ঠিক বলছি এই বই ছাপা হয় কারো বাপের পয়সায় তাদের পয়সায় আপনাদের আপনাদের
আপনাদের ট্যাক্সের পয়সা দিয়ে ছাপানো বই আর সেই বইয়ের ভিতরে জাফর ইকবাল দেয় বানানো পরিকল্পনা বাস্তবায়ন এটা আমরা হতে দিতে দিব না দিব না দিব না ইনশাআল্লাহ আমরা সবাই সচেতন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই আমরা ঐক্যবদ্ধ এদেশের আলেমদের মধ্যে ঠেলাঠেলি থাকলেও আপনারা দেখেছেন সব আলেমরা এই বিষয়ে একমত আমরা দাবি করছি বিতর্কিত এই পাঠ্যবই যে সকল পাঠ্যবইয়ের ভিতরে যে সকল বিতর্কিত লেসন বিতর্কিত বিষয় আছে সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আলেমদেরকে ডেকে আমাদের জাতির জন্য কল্যাণ হয় সমাজের জন্য কল্যাণ হয় আমাদের ছেলেমেয়েদের কল্যাণ হয় এই রকম বইগুলো পুনরায় মুদ্রণ করে আমাদের সন্তানদের হাতে দিতে হবে কারা কারা এই দাবির পক্ষে একমত হাত তুলে দেবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত গুলো নামান আমরা ছোটবেলায় শিখেছি আইসেলেরা আইমেরা ফুল তুলিতে যায় আমরা পড়েছি হুজুর এই কবিতাটা আমাদেরকে ক্লাস 9 এ পড়িয়েছেন আমার এখনো মনে আছে নাইতাজ তাইলাজ ওরে মুসলিম খরজুর শীর্ষে তুরাসার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমরা পড়েছি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে আমরা শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় আমরা শিখেছি আমি হব সকাল বেলার পাখি সবার আগে উঠবো আমি কুসুম কি জানি কুসুম বাগে উঠবো আমি জাগি আমরা শিখেছি সেই কবিতা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নে জলে আমরা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা সব তোমার প্রতিটা কবিতা তত সুন্দর আর এখন কি শেখানো হয় আগডুম বাগডুম গোড়াডুম এখন শেখায় হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিখ আমি ঠিক বললাম না বেঠিক বললাম এই হাট্টি মাটিম টিম টিম আগডুম বাগডুম আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা শিখুক এটা কি আপনারা চান আপনাদের ছেলে মেয়েরা ভালো জিনিস শিখুক আপনাদের ছেলেমেয়েরা বড়কে সম্মান করতে শিখুক ছোটকে স্নেহ করুক আপনাদের ছেলেমেয়েরা সভ্য হোক ভদ্র হোক নম্র হোক আপনারা চান তো এজন্য কি করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে এজন্য শিক্ষা ব্যবস্থায় সাধদের মতো লোকদেরকে রাখা যাবে না এখানে ভালো মানুষ রাখতে হবে দেশের বরেণ্য শিক্ষাবিদদেরকে রেখে আলেমদের সাথে সমন্বয় করে হুজুরদেরকে দেখলে তো জ্বালাপোড়া হয় কেন হুজুররা কি জুব্বা পরে বলে আর টুপি লাগায় বলে কিচ্ছু জানে না হ্যাঁ গত পরশু দিন এক মহিলা বলল আমাদের দেশের হুজুররা কিছুই জানেন না তো আপনি সব জেনে ফেলেছেন তাই না আরেকজন তো সংসদে বলছে সিহা চিত্তা সব নাকি সে পড়ে ফেলেছে হ্যাঁ কয়েক বছর আগে ও কমন্না সায়ন আছে 200 টাকা 300 টাকা মানুষের কাছ থেকে নিয়ে গিয়েছো আর এখন হুজুরদের গলার উপরে কথা বলো ঠিক কিনা বলে মাথায় ঠিক মতো কাপড় পড়তে জানো না আর বলতেছে আমাদের দেশের হুজুররা কম বুঝে হুজুররা কম বুঝে না তোমরা সামান্য ফটর ফটর ইংলিশ জানো আমাদের সামনে এসে দাঁড়াতে পারবা না ইংলিশ আমরাও কম পারি না হুজুরদেরকে মনে করে পাগড়ি একটা লাগাইছে জুব্বা একটা পড়ছে কি আর জানে তো তোমাদের সোনার ছেলেরা স্কুল কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যায় তখন তো তোমাদের স্কুল কলেজের ছেলেরা আমার মাদ্রাসার ছেলের সাথে পাত্তাও পায় না শুধু জুব্বার দাড়ি দেখলেই ভাবিয়েন না যে এটা কিচ্ছু জানে না কোরআনের জ্ঞান যার কাছে আছে সে ব্যক্তি প্রকৃত জ্ঞান ঠিক কি না আর রহমান আল্লামাল আমি কোথাও মাহফিলে অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না কিন্তু গত কয়েকদিন ধরে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে হচ্ছে না বললে আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আন-নাজিয়াত আপনারা আমার সাথে কথা বলবেন তাহলে বলেন তো আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরাটার নাম কি সূরা আন-নাজিয়াত অন্তত এতটুকু বলেন নাজিয়াত সূরার নাম নাজিয়াত আমরা জানি কোরআনে কারিমে মোট 30 পারা আছে আজকের এই সূরাটা কোরআনুল কারিমের শেষ পারায় অবস্থিত অর্থাৎ আজকের সূরাটি কোরআনের 30তম পারায় অবস্থিত আমরা জানি কোরআনুল কারিমে মোট 114টি সূরা রয়েছে তার মধ্যে আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলবো এই সূরার সিরিয়াল নাম্বার হলো 79 নাম্বার সূরা তাহলে সূরার নাম্বার কত আর একটু জোরে বলেন
কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হলো মক্কী কিছু সূরা হলো মাদানী যে সূরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন মক্কী জিন্দেগীতে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কী সূরা আর যে সূরাগুলো নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজির কাছে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরাটি হচ্ছে সূরাতু মাক্কিয়া এটা মাক্কী সূরা তাহলে বলেন তো আপনারা সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায় মাশাআল্লাহ এটা আপনারা জানেন এই সূরার রুকু সংখ্যা হলো 2 আয়াত সংখ্যা হলো মোট 46 এই হলো এই সূরার প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক তথ্য যা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম আমার বিশ্বাস আমার এলাকাবাসী প্রতিটি মানুষের মেমরি অত্যন্ত ভালো আপনারা সবাই মেমোরাইজ করে ফেলেছেন এটা আমার বিশ্বাস তাও আমরা একটু বলি যাদের মুখস্থ হয় নাই যেন তাদের মুখস্থ হয়ে যায় আজকের সূরার নাম সূরা সবাই সবাই বলেন কষ্ট করে বলেন নাজিহা আজকের সূরাটা কত নাম্বার পারায় আছে 30 নাম্বার পারায় আছে আজকের সূরার সিরিয়াল নাম্বার 79 মাশাআল্লাহ সূরাটা মাদানী না মক্কী মক্কী সূরার রুকু সংখ্যা 2 আয়াত সংখ্যা 46 এবার সবাই খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে সূরার প্রাথমিক তথ্য শেষ আর আমরা দেরি করব না আমি এই সূরার প্রথম 14টি আয়াত তেলাওয়াত করেছি এই 14টা আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকে বাড়িতে যাব বলেন ইনশাআল্লাহ যেহেতু সূরাটি মাক্কী সূরা আমাদেরকে জেনে নিতে হবে আলোচনার আগে নবীজির মাক্কী জিন্দেগির দাওয়াতের বৈশিষ্ট্য ছিল 3টা জোরে বলেন কয়টা 1 নম্বর তাওহীদ 2 নম্বর রিসালাত 3 নম্বর আখিরাত বা কিয়ামত চলেন আমরা এই সূরাটা শুরু করি কোরআন পড়লে তিলাওয়াত করলে লাভ না লস সওয়াব না গুনাহ আপনারা সওয়াব নিতে চান না তাহলে আপনারা একটু পড়ার চেষ্টা করেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا প্রথম পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি কারণ এই প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ কসম করেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতি গারকা কসম নির্মমভাবে রূহ উৎপাটনকারীদের আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম একরকম নয় আমরা কখন কসম করি যখন কোনো একটি কথা গুরুত্ব সহকারে মানুষের সামনে তুলে ধরতে চাই তখন আমরা কসম করি যেমন বলি আল্লাহর কসম এই কথাটা বলি নাই আল্লাহর কসম ওখানে আমি যাই নাই তো আল্লাহ তাআলা যখন কসম করেন তখন তিনি গুরুত্ব সহকারে কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম করেন না বরং আল্লাহ কসম করেন সেই বিষয়ে কসমের পরে যিনি তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান সেটার সাথে যা সংশ্লিষ্ট সেই বিষয়টির তিনি কসম করে থাকেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরকাল অবিশ্বাসী লোকদের ব্যাপারে আলোচনা করেছেন এই জন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথম পাঁচটি আয়াতে পরকালে যাওয়ার জন্য যে ফেরেশতা কাজ করবে মৃত্যুকালীন সময়ে ওই ফেরেশতাদের কসম যিনি করেছেন তিনি কে তবে আমরা অনেকে কসম করার বেলায় দেখা যায় আল্লাহর নাম বাদ দিয়ে কসম করি বিদ্যার কসম মায়ের কসম বাপের কসম দাদার কসম মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না কারণ নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে কার সাথে শিরক করলো এজন্য কসম করতে হয় কার নামে প্রথম পাঁচটি আয়াতে রব্বুল আলামিন কসম করছেন ওয়ান্নাজিআতি গারকা আল্লাহ তাআলা বলছেন কসম সেই সকল ফেরেশতাদের কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে কাফের মুশরিকদের রূহ কবজ করে ওয়ান্নাশিতাতি নাশতা কসম সেই সব ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয় অর্থাৎ কসম সেই সব ফেরেশতাদের যারা অত্যন্ত সহজ করে
মুমিন বান্দাদের রূহ কবজ করে ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে ফাসাবিকাতি সাবকা সেই সকল ফেরেশতারা যারা দ্রুততার সাথে একজন আরেকজনকে ছাড়িয়ে যায় ফাল মুদাব্বিরাতি আমরা সেই সকল ফেরেশতারা যারা কার্যনির্বাহী ফেরেশতা প্রথম পাঁচটি আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম যিনি করেছেন সবাই গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে এখানে প্রথম পাঁচটি আয়াতে মউতের সময় যে ফেরেশতারা কাজ করে আল্লাহর অনেক ক্যাটাগরির ফেরেশতা আছে কেউ বৃষ্টির দায়িত্বে কেউ বৃষ্টির দায়িত্বে কেউ সিঙ্গার দায়িত্বে কেউ ওহী আনার দায়িত্বে কেউ বা আবার রূহ কবজের দায়িত্বে প্রথম পাঁচটা আয়াতে মরার সময় যে ফেরেশতারা কাজ করে আল্লাহর আদেশে ওই ফেরেশতাদের নামে কসম যিনি করেছেন তিনি কে আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর প্রথম পাঁচ আয়াতে আল্লাহ শুধু এই মরার সময় যে ফেরেশতারা কাজ করে এদের কসম করলেন কেন কারণ হলো এই সূরাটা মাক্কি সূরা ওই মাক্কি জিন্দেগিতে নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছেন এরা পরকালে বিশ্বাস করত না আখিরাতে বিশ্বাস করত না পরকালে আখিরাতে মরার পরে আমাদের আরেকটা জীবন আছে না নাই এই জীবনের শুরু আছে শেষও আছে দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখিরাতের জীবনটা শুরু হবে কিন্তু শেষ আর হবে না নবীজি যখন তাদেরকে বলতেন এই দুনিয়ার জীবনটা তোমাদের আসল জীবন নয় এই দুনিয়ার জীবনের পরে তোমাদের জন্য আরেকটা জীবন আছে তোমরা যখন মরে যাবে মরার পরে তোমাদেরকে আবার জিন্দা করা হবে তারা বলতো এটা আবার কেমন কথা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব মাটির সঙ্গে মিশে যাব কি করে আমাদেরকে আবার জিন্দা করা হবে এমনকি আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে জিন্দা করা হবে নবীজি বললেন শুধু তোমাদের কে নয় তোমাদের পূর্বপুরুষদের কে নয় মাথার উপরে যে আসমান আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে এই আসমান জমিন একদিন উলট পালট হয়ে যাবে লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আসমানগুলো তুলার মতো উড়ে যাবে নবীজি যখন তাদেরকে কিয়ামত সংগঠিত হওয়ার কথা বলতেন তারা বলতো এটা আবার কেমন কথা কেমনে এগুলো হবে কেমনে পরকাল সংগঠিত হয় কি করে কিয়ামত হয় সেই মুহূর্তে আল্লাহ সূরা নাজিয়াত নাজিল করছেন সূরা নাজিয়াত নাজিল করে আল্লাহ প্রথম পাঁচটা আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতা যারা মৃত্যু সংগঠিত হওয়ার সময় কাজ করে তাদের কসম আল্লাহ এই জন্য করেছেন কারণ ওই যুগের মুশরিকগুলো জাহেলগুলো তারা ফেরেশতা আছে এটা বিশ্বাস করত কিন্তু আকিদায় ঝামেলা ছিল তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াত নাজিল করে বলেছেন ফেরেশতারা আমার কন্যা নয় বরং ফেরেশতা যার সৃষ্টি সবাই বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে জানালেন ফেরেশতা আমার সৃষ্টি কাফের মুশরিকরা বিশ্বাস করত আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ ফেরেশতা দিয়ে অনেক কাজ করান কিন্তু ফেরেশতাকে তারা কন্যা মনে করত আল্লাহ বললেন ফেরেশতারা আমার কন্যা নয় আল্লাহ বললেন যেহেতু মরার সময় দুনিয়ার সব কিছু এবং মৃত্যুর সময় আমি ফেরেশতা দিয়ে তোমাদের জান কবজ করি এটা তোমরাও জানো সেহেতু ওই ফেরেশতাদের কসম করলাম এই কারণে যে ফেরেশতা দিয়ে তোমাদের জান কবজ আমি করা ওই ফেরেশতা দিয়ে কিয়ামতের ঘটনাও যিনি ঘটাইতে পারবেন তিনি কে এই জন্য আল্লাহ তার সৃষ্টি ফেরেশতাদের কসম করলেন বিশেষ করে মৃত্যু সম্পন্নের সময় যে ফেরেশতারা আছে তাদের কসম করলেন প্রথম আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাজিয়াতি গরকা আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে কাফের মুশরিকদের রূহগুলো বের করে তার মানে হলো মৃত্যুকালীন সময়ে কাফের মুশরিক মুনাফিক আর পাপি তাপিদের যা কবচ করা হবে সহজভাবে না কঠিনভাবে আস্তে বলবেন না জুড়ে বলেন সহজভাবে না কঠিনভাবে হাদিসের মধ্যে এসে যখন কাফির মুশরিক মুনাফিক পাপি তাপিদের মরার সময় এসে যায় ইন্নাল আব্দাল কাফির ইদা কানা ফিল কিতাউম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নবীজি বলেছেন যখন কোন কাফির মুশরিকের মৃত্যুর সময় চলে আসে তখন نزل إليك من السماء ملائكة سود الوجوه معهم المصاح نبي جي বলেছেন আসমান থেকে তখন
কালো বিশ্রী চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আসে এসে ওই পাপী তাপে লোকটার মাথার সামনে বসে তারপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত এসে ওই পাপিষ্ট লোকটাকে বলেন আইয়ুহান নাফসুল খাবীতা আইয়াতুহান নাফসুল খাবীতা উখরুজি ইলা সখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব হে অপবিত্র আত্মা তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি ওই পাপী তাপীর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে কারণ মালাকুল মউত তার জানটা যখন বের করেন রূহটা যখন কবজ করেন কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবজ করেন যখন তার মৌতের সময় আসে মৌতের সময় তার শরীরের অভ্যন্তরে ঢুকে মালাকুল মউত খুব কষ্ট দিয়ে দিয়ে তার দেহটাকে কবজ করেন বিভিন্ন রেওয়ায়াতে এসেছে কাফের মুশরিক পাপিতাবিদের মৃত্যুকালীন অবস্থা অত্যন্ত ভয়াবহ হয় হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন জীবন্ত মানুষের মাথার উপরে যদি করাত রেখে সেই জীবিত মানুষটাকে চিরে দিকন্দিত করে ফেলা হয় কিংবা ছুরি অথবা কাঁচি দিয়ে যদি কোনো মানুষের শরীরের চামড়া ছিঁড়ে ফেলা হয় অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি এমন যন্ত্রণা পাবে কাফির মুশরিক মুনাফিক পাপি তাপিরা মরার সময়ের চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে এমন মৃত্যু থেকে আমাদের সবার পানা চাওয়ার দরকার আছে না নাই এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ বলছেন আমি সেই সব ফেরেশতাদের কসম করছি যে সকল ফেরেশতারা কাফের মুশরিক নাফরমান মুনাফিক গুনাহগারদের রূহ নির্মমভাবে টেনে টেনে বের করে কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আবার আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই সূরার বেলায় তাই হয়েছে প্রথম আয়াতে আল্লাহ কাফের মুশরিক মুনাফিক পাপী তাবিদের রূহ কবজকারীদের রূহদের রূহ কবচকারীদের জান কবচ করা হবে নির্মম ভাবে এই কথা বলে আল্লাহ পরের আয়াতে বললেন ওয়ান্নাশিতাতি নাস্তাব কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজে আত্মার বন্ধন মুক্ত করে দেয় অর্থাৎ যারা ইমানদার ভালো মানুষ নেককার মানুষের জান খুব সহজভাবে কবচ করে নেককার যারা নামাজি মা বাবার খেদমতকারী গুনাহ করে না পাপ করে না পাপের দ্বারে কাছে যায় না আল্লাহর গোলামি যারা করে সেই সকল মানুষের মৃত্যুর সময় যখন এসে যায় আসমান থেকে শুভ্র সাদা চেহারা বিশিষ্ট জান্নাতে কিছু ফেরেশতারা আগমন করেন এরপরে মালাকুল মউত এসে সালাম দেন সালাম দিয়ে তাকে বলেন আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান এসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো এই কথা বলে নেককার ভালো মানুষদের রূহ তিনি এত সহজ করে কবজ করে ফেলেন নবীজি বলেছেন একটা ভরা কলসি থেকে পানি ঢাললে ওই পানি যেমন সহজে পড়ে যায় তেমনি নেককার নামাজি ভালো মানুষদের দেহের ভেতর থেকে অত্যন্ত সহজ করে তার রূহটা বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা একটা অবুজ শিশু বাচ্চা শিশু যখন ক্ষুধা লাগে ক্ষুধার যন্ত্রণায় সে কান্না করে সেই সময় যখন তার মা এসে বুকের সাথে জড়িয়ে ধরে এরপরে যখন বুকের দুধ পান করায় অবুজ বাচ্চা অবুজ শিশু তখন কান্না বন্ধ করে দিয়ে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায় নেককার নামাজি ভালো মানুষ তার রূহ যখন কবজ করার সময় হবে মালাকুল মউত তার সামনে এসে জান্নাতের চক্ষু জুড়ানো নয়ন প্রীতিকর চিত্র যখন তুলে ধরবে ওই নেককার বান্দাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে আল্লাহ এমন সুন্দর মউত তুমি আমাদেরকে নসিব করে দিও আর জোরে বলে না আমিন দুই নম্বর আয়াতে আল্লাহ ভালো মানুষদের রূহ যারা কবজ করেন সেই সকল ফেরেশতাদের কসম করলেন এরপরে রব্বুল আলামিন তিন নম্বর আয়াতে বললেন ওয়াসাবিহাতি সাবহা আল্লাহ বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত দ্রুততার সাথে সন্তরণ করে দেখুন আমরা এখন কোম্পানিগঞ্জের টুকের বাজারে আছি আমরা যদি লন্ডন যেতে চাই
আগামীকাল সিলেট এয়ারপোর্টে গিয়ে আমরা যদি ফ্লাইটে উঠি সিলেট টু লন্ডন যেতে আমাদের কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে কিন্তু ফেরেশতা কিংবা মালাকুল মউত তিনি দেশের এক জায়গা থেকে আরেক জায়গা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার কিন্তু আমাদের মতো এত লম্বা সময় লাগে এত লম্বা সময় লাগে না এজন্য আল্লাহ বলেছেন ওয়াসাবিহাতি সুবহা আমি কসম করছি সেই সব ফেরেশতাদের যারা চলার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে সন্তরণ করে ফেরেশতাদের চলার গতি অত্যন্ত দ্রুত আপনার আমার চোখের পলক ফেলতে দেরি হয় কিন্তু মালাকুল মউত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার ততটা সময় লাগে না বলেন তো দেখি এই দুনিয়ার সকল প্রাণীদের জান কবজ করার জন্য মালাকুল মউতকে যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে মনে করুন এই মুহূর্তে টুকের বাজারে একজন মানুষ মারা যাবে তার রূহটা তো কবজ করবেন মালাকুল মউত এখন সময় হলো রাত 10:30 কিন্তু রাত 10:50 মিনিটে আমেরিকায় আরেকজনের জান কবজ করতে হবে এখন টুকের বাজার থেকে আমেরিকায় যাইতে আমার আপনার লাগবে 2 দিন 1 দিন কিন্তু মালাকুল মউতের কি লাগবে নাকি 1 2 দিন এখন সুন্দর একটা ঘটনা আমার মনে পড়ে গেছে আমি কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের থাকবেন তো আপনারা ঘটনাটা শুনেন সুলাইমান নবীর সময়ের ঘটনা সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল ওই মন্ত্রীর সাথে বসে তিনি কথা বলছেন ঠিক সেই সময়ে মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন কথাবার্তা শেষ করে তিনি যখন চলে যাচ্ছেন ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মন্ত্রী ভয় পেয়ে গেল ভীত বিহ্বল হয়ে গেল কলিজাটা কাঁপে উঠল সে বলল গো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা আসলেন তাকে তো আমি চিনলাম না কখনো আপনাকে দেখি নাই সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ও আমার মন্ত্রী শোনো ইনি কোনো সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছেন এই কথা শোনার পরে তার মন্ত্রীর ভয় আরো বাড়ল তিনি বললেন এই জন্য তো লোকটা যাওয়ার সময় এত অবাক হয়ে তাকাইছে লোকটার তাকানো দেখে আমার কলিজাটা কেঁপে উঠেছে ওগো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তো আপনাকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছিলেন তিনি পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন তিনি জিনদেরকে শাসন করেছিলেন বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছেন সুলাইমান নবী দোয়া করেছিলেন ও আল্লাহ আমাকে তুমি এমন ক্ষমতার মালিক বানাও যেই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর পাবে না সুলাইমান নবী যখন এই দোয়া করলেন দোয়া কবুল করলেন কি আল্লাহ বললেন ও আমার সুলাইমান শোনো তোমার দোয়া কবুল করে আমি তোমাকে এমন ক্ষমতার মালিক বানালাম আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট তারাও এত ক্ষমতা পায় নাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে আসতে চাইলে বিমানে বা রকেটে চড়ে আসা লাগবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেও বাংলাদেশে আসলে হয় সে বিমানে কিংবা রকেটে চড়ে আসতে হবে এর বাহিরে আর দ্রুত কোনো বাহন বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই কিন্তু সুলাইমান নবী পৃথিবীর ক্ষমতার তার হাতে ছিল পৃথিবী শাসন করেছে আল্লাহ এমন ক্ষমতা বা এমন ক্ষমতার মালিক তাকে বানালেন আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দিয়েছিলেন যেই সিংহাসনের কোনো ইঞ্জিন ছিল না বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে ইঞ্জিন চলতো সকালবেলা তিনি যখন তার সিংহাসনে উঠে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন হ্যাঁ আপনারা বুঝেন নাই কথা তিনি উঠে বসেছেন সিংহাসনে সিংহাসনকে বলছেন এই তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে ইরাকে যাও সিংহাসন বলে নেমে যাও তিনি সিংহাসনে উঠে বলছেন ইরাকে নিয়ে যাও সিংহাসন বলে নেমে যাও মানে বলার আগেই কাম শেষ এইরকম ক্ষমতার মালিক তাকে যিনি বানালেন তিনি কে সেই সুলাইমান নবীকে আল্লাহ বাতাস বাতাস তার আদেশের অনুগত করে দিয়েছেন ওই মন্ত্রী বলল আল্লাহর নবী সুলাইমান আপনি একটু বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় চলে যায় কারণ ওই মালাকুল মউত যদি আবার আপনার কাছে আসে আর আমার সাথে দেখা হয় আমি ঠিক থাকতে পারবো না সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গায় চলে গেল কিচ্ছাটা আপনারা শুনতেছেন তো
পরের দিন মালাকুল মউত সুলাইমান নবীর কাছে আসলেন। সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কিরকম করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী তো খুব ভীতবিহ্বল হয়ে গিয়েছিল। তখন মালাকুল মউত বলল, ও আল্লাহর নবী সুলাইমান, গতকাল যখন আপনার কাছে আসলাম তখন আমি লোকটাকে আপনার কাছে দেখে অবাক হলাম। আমি যাওয়ার সময় লোকটাকে দেখে অবাক হয়েছিলাম এই জন্য, কিছুক্ষণ পরে আপনার কাছ থেকে দেখা শেষ করে সাক্ষাৎ শেষ করে আমি, আমার দায়িত্ব ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, এই লোকটার জান কবজ করবো আমি হিন্দুস্তান থেকে। এখন আমার জন্য তো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সেকেন্ডও লাগে না। চিন্তা করলাম যেই লোকটার জান কবজ করবো একটু পরে হিন্দুস্তান থেকে, এই লোকটা আপনার কাছে এখন করে কি? আমি এজন্য একটু অবাক হয়ে তাকাইছিলাম। অবাক হওয়ারই তো কথা, মনে করেন দেখার কথা না, এমন একটা জিনিস দেখছেন, আপনারা অবাক হবেন কিনা। তো মালাকুল মউত বললেন, এই লোকটার জান কবজ করার কথা কিছুক্ষণ পর হিন্দুস্তান থেকে, এখন তাকে যখন আপনার কাছে দেখলাম আমি নিজেই অবাক হলাম। আমি তো আল্লাহর আদেশের অনুগত, আল্লাহর আদেশ পালনের জন্য আমি যখন কিছুক্ষণ পর হিন্দুস্তানে গেলাম, গিয়ে আরো বেশি অবাক হলাম, গিয়ে দেখি জান কবজের জায়গায় সে হাজির। সুলাইমান নবী বললেন, আহারে বেচারা মন্ত্রী, মরা থেকে বাঁচার জন্য আমার সহযোগিতায় সে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো লাভ হলো না, মরণের হাত থেকে রেহাই পাওয়া গেল না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ড্যাথ, মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে? নো ওয়ান ক্যান লিভ ফ্রম ড্যাথ ফো, এই মৃত্যুর থাবা থেকে একটা মানুষের রেহাই পাবে? Everyone will take the test of death. প্রত্যেককে এই মরণের স্বাদ ভোগ করতে। এই ঘটনাটা আপনাদেরকে শুনাইছি মজা দেওয়ার জন্য না, বোঝাতে চেয়েছি আল্লাহ যে বলেছেন ওয়াসাবিহাতি সাবহা, কসম সেই ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে। সুবহানাল্লাহ, পড়ে তাহলে ফেরেশতারা দ্রুত গতিতে চলতে পারে, এই ক্ষমতা দিয়েছেন কে? এরপরে আল্লাহ পরের আয়াতে বলেছেন ফাসাবিকাতি সাবকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততায় একজন আর একজনকে ছাড়িয়ে যায়। একটু আগে যে বুখারীর লম্বা হাদিস পড়েছিলাম, সে হাদিসে আছে মোমেনদের রূহ কবজ করার পরে জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফন নিয়ে আসে, তারা একজন আর একজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করে, ওই ফেরেশতাদের কসম এই সূরায় যিনি করলেন তিনি কি? এরপরে আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা, সেই সব ফেরেশতারা যারা আল্লাহর আদেশ মেনে চলে, সকল ফেরেশতারা যারা আদেশের অনুগত, তিনি কে? আপনারা মনে হয় ভাবতেছেন আজকের ওয়াজ যে কখন শেষ হবে, এই যে প্রথম পাঁচটা আয়াতই একটু বড়, বাকিগুলো ছোট, কষ্ট হবে না তো আপনাদের? আমি কোম্পানিগঞ্জে একটা মাহফিলে দিয়েছি, মোনাজাত করব আপনাদেরকে নিয়ে, আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো? বেশি না, আর 20-25 মিনিট থাকবেন তো আপনারা? এখন মূল কথাগুলো শুরু হবে, প্রথম পাঁচ আয়াতে আল্লাহর কসম, কসমের পরে আসতেছে জবাবে কসম, যে জিনিসের জন্য আল্লাহ কসম করলেন, যে জিনিসের জন্য আল্লাহ এতক্ষণ কসম করলেন। আল্লাহ কসম করেছেন পরকালের ঘটনা ঘটবে, কিয়ামতের ঘটনা ঘটবে, আর কিয়ামতের ঘটনা আল্লাহ ঘটাবেন ফেরেশতাদেরকে দিয়া, কারণ ফেরেশতারা কার হুকুম মানে? আল্লাহ তাআলা বললেন, যারা বলো কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে, শোনো আমি আল্লাহ বলছি কিয়ামতের ঘটনার উদ্বোধন কেমনে হবে, শুনেন এবার কিয়ামতের উদ্বোধন কিভাবে হবে। কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, এ ব্যাপারে কি আপনাদের মনের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কেমনে হবে, শোনো পরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পিত করবে, সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল নামে একজন ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, বানানোর পর থেকে তিনি তার মুখের সামনে ফিঙ্গা নিয়ে কান পেতে বসে আছেন। কখন আল্লাহ তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেন? যখনই তিনি সিংহায় ফুৎকার দিবেন, এই মহাবিশ্ব লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে, যার হুকুমে আওয়াজ করে বলেন তিনি কে? তবে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার, জুড়ে বলেন কয়বার? এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী ফেরেশতা প্রকম্পিত করে দিবে। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, প্রথমবার তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে প্রথম দায়িত্ব কমপ্লিট করো। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, ঘটনাটা কি ঘটবে শুনেন,
কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 68 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর যখন প্রথমবার সিঙ্গার ফুৎকার দেয়া হবে আসমানসমূহ আর জমিন সিঙ্গার ফুৎকারে লণ্ডভণ্ড উলটপালট হয়ে যাবে ও মুসলমানেরা শুনুন ওই যে আমাদের মাথার উপরে আসমান এই মহাশূন্যে আছে সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদের আলো চলে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে তারকারাজি সব ধ্বংস হয়ে যাবে জমিনটার মধ্যে জালজালা শুরু হবে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজা লাহা জমিনটাকে ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দেওয়া হবে সাগরের পানি শুকিয়ে যাবে সাগরের মধ্যে আগুন লেগে যাবে এই যে পাহাড় আমরা দেখি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ আল্লাহ বলেছেন পাহাড়গুলো দুনাত তুলার মতো সেদিন উড়ে যাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে আসমান জমিন উলটপালট হয়ে যাবে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে কেউ থাকবে না দুনিয়ার কোনো মানুষ থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেছেন সব কিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র একজন থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ সেদিন বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায় হে দুনিয়া আইনা আশজারুক তোমার গাছপালাগুলো কোথায় হে দুনিয়া তোমার উপরে বহমান সেই নদী নালা সেই সাগর মহাসাগর গুলো কোথায় হে দুনিয়া তোমার বুকের উপরে বিচরণ করে দম্ভ ভরে চলা দুনিয়ার জালিম গুলো আজকে কোথায় যারা মানুষের উপর জুলুম করেছে তারা কোথায় কেউ জবাব দিবে না কারণ জবাব দেওয়ার তখন কেউ থাকবে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন একজনের প্রতাপ একজনের ক্ষমতা চলবে তিনি কে আমরা তো এখন বহুত ক্ষমতা দেখাই ক্ষমতা পাইয়া মাঝে মাঝে ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধীকে অপরাধী বানাইয়া সাজা দেই আর অপরাধীকে আমরা বের করে দেই সেদিন একজনের ক্ষমতা ছাড়া কারো কোনো ক্ষমতাই চলবে না তিনি কে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর সব লণ্ডভণ্ড সব কিছু ধ্বংস হয়ে যাবে মেসাকার হয়ে যাবে এরপরে সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাতবাউহার রাদিফা এরপরে দ্বিতীয়বার সিংহা অনুসরণ করবে অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো ইসরাফিল আলাইহিসসালাম এবার দ্বিতীয়বার যখন সিংহায় ফু মারবেন এবার কবরে শুয়ে থাকা সব মানুষগুলো কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে যার হুকুমে তিনি কে আল্লাহ বলছেন কবর থেকে মানুষগুলো উঠে হাসরের মাঠে যাবে দুনিয়ায় যারা ভাবত পরকাল বলতে কিচ্ছু নাই কিয়ামত বলতে কিচ্ছু নাই তারা যখন দেখবে সত্যি সত্যি মরার পরে কবর থেকে উঠা হাসরের মাঠে বলেন তো তাদের ভয় তখন বাড়বে না কমবে এইজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা সেদিন বহু মানুষের অন্তর ভীত হয়ে যাবে ভয় তো পাওয়ারই কথা কারণ দুনিয়ায় বাহাদুরি করেছে ভেবেছে পরকাল বলতে কিছু নাই হিসাব নিকাশ বলতে কিচ্ছু আপনারা ভাবতে পারেন হুজুর টুকের বাজারের মাহফিলে এই সূরাটা থেকে আপনি তফসির শুরু করলেন কেন উত্তর হলো পরকালের ভয় নাই মরার ভয় নাই বলেই তো আমরা পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়ি মরার পরে আল্লাহকে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা দিল থেকে চলে গিয়েছে বলে তো আমরা ব্যবসা করলে ওজনে কম দেই মরার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা চলে গিয়েছে বলে তো আমরা সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি মরার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে
আল্লাহ একদিন আমাদের বিচার করবেন সেই বিচার দিবসের ভয় দিল থেকে চলে গিয়েছে বলে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হাতের মধ্যে হাত করা আমরা পোড়ায়া রেখেছি যদি আমাদের মধ্যে আখেরাতের ভয় পরকালের ভয় থাকতো তাহলে আমরা গুনাহ করতাম না আমরা এসেছি যার কাছ থেকে তিনি কি আল্লাহ চলে যাব যার কাছে আবার তিনি কি আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার আমরা চলে যাব যার কাছে তিনি কে দুনিয়ায় যারা পরকাল অবিশ্বাস করত কবর থেকে উঠে যখন হাশরের মাঠে দাঁড়াবে দেখবে সূর্য তাদের মাথার একেবারে নিকটে চলে এসেছে জমিন তামার জমিন হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে আবসারুহা খাশিয়া তাদের চক্ষুটা সেদিন নত হয়ে যাবে নিচের দিকে নামবে উপরের দিকে তাকাবে না দুনিয়ায় তো বহুত বাহাদুরি করে কত বীর বাহাদুররা উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দম্ভবরে কথা বলে আছে না নাই সেই দিন দেখা যাবে পরকাল অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিক এবং পাপী তাপীদের অবস্থা এমন হবে আল্লাহ বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে ভয়ে এমন কি তাদের দৃষ্টি নত হয়ে যাবে তখন তারা বলবে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না আযামান নাখিরা তারা বলবে তাহলে কি আমরা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাব নাকি অর্থাৎ কাফেররা বলতেছে আমরা মরার পরে যখন আমাদের লাশ মাটির সঙ্গে মিশে যাবে দেহ যখন পচে যাবে গলে যাবে মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন কি কিয়ামতের দিন আমাদের হাড্ডি মাংস সব কিছুকে আবার জোড়াতালি লাগাইয়া আবার কি আমাদেরকে আগের অবস্থায় ফিরাইয়া নেওয়া হবে তারা তারা ভাবতো যে মানুষ যখন মরে যাবে তার দেহ তার শরীর তো পচে যাবে গলে যাবে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে এগুলোকে জুড়া লাগাইয়া কেমনে আবার মানুষদেরকে জিন্দা করা হবে তাদের মাথায় ধরতো না এজন্য তারা বলতো আল্লাহ তাদের কথা সূরা মুমিনুনের 82 নম্বর আয়াতে তুলে দিয়েছেন তারা বলতো ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আইন্না লামাবউসুন তারা বলতো আমরা যখন মরে যাব যখন আমরা মরে মাটির সাথে মিশে যাব যখন হাড্ডিগুলো থাকবে সেই পচে যাওয়া শরীরের হাড্ডি মাংসগুলোকে জুড়া লাগাইয়া কিভাবে আমাদেরকে চিন্তা করা হবে আমরা এটা বিশ্বাস করি না ছোট্ট আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো এই ঘটনাটা বর্ণিত হয়েছে আমাদের সবার পছন্দের সুরার ভেতরে এই সুরাটা হলো কোরআনের 36 নম্বর সুরা সুরার নাম হলো সুরা ইয়াসিন ইয়াসিন সুরা আপনাদের ভালো লাগে না খারাপ লাগে বেশি ভালো লাগে না কম ভালো লাগে এটা আমাদের পছন্দের সুরা এই সুরার 78 নম্বর আয়াতে আল্লাহ কাহিনীটা বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম তাফসীরে কুরতুবীর ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে কিছু কিছু রয়েতে এসেছে যার ব্যাপারে এই কাহিনী বর্ণিত হয়েছে তার নাম উবাই বিন খালফ আবার বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে তার নাম হচ্ছে আশ ইবনু ওয়াইল ঘটনাটা হলো এইরকম আশ ইবনু ওয়াইল একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছেন মক্কার উপত্যকায় হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি তার চোখের সামনে কিছু জরাজীর্ণ হাড্ডি দেখলেন ওই হাড্ডিগুলো তার হাতে নিলেন হাতে নিয়ে দেখলেন ওই হাড্ডিগুলো বহুদিনের পুরনো হাড্ডি তিনি বুঝতে পারলেন মনে হয় এখানে কারো লাশ দীর্ঘদিন পড়েছিল লাশটা পচে গলে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে কয়েকটা হাড্ডি এখানে পড়ে আছে হাড্ডিগুলো জরাজীর্ণ তিনি হাড্ডিগুলোকে হাতে নিয়ে আলতো করে একটা মুচড় যখন দিলেন হাড্ডিগুলো ভেঙে গুড়া গুড়া হয়ে গেল তিনি অবাক হয়ে গেলেন এই যে জরাজীর্ণ হাড্ডি এটাকে আমি হাত দিয়ে আলতো করে মুচড়ে দিলাম ভেঙে গেল গুড়া গুড়া হয়ে গেল আর আমাদের চোখের সামনে মুহাম্মদ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মরার পরে নাকি হাড্ডি গুড্ডি গুড়া গুড়া হয়ে গেল আবার জিন্দা করা হবে সে এবার এই গুড়া গুড়া হাড্ডিগুলো হাতে নিয়ে নবীজির কাছে গেল গিয়ে বলল ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম সে বলল বলেন তো এই যে আমার হাতের মধ্যে
হাড্ডিগুলো আছে গুড়া গুড়া করে ফেললাম এগুলোকে আবার আগের অবস্থায় ফিরাইয়া নিয়া হাড্ডি মাংস জোড়া লাগাইয়া আগের মতো কিভাবে আবার বানানো হবে মাথায় ধরে না লোকটা প্রশ্ন করলো যার কাছে তিনি কি রাসূলকে নবীজিকে প্রশ্ন করলো এখন আমার বাবা জান চাচা জান ভাই জানরা বলেন তো নবীজি কি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী নিজের নফসকে অনুসরণ করে একটা কথাও বলেন না নবী তা বলেন আল্লাহ তার কাছে যাও ওকে হিসাবে পাঠান নবী যা বলেন সব কথাগুলো কার আমার নবী কোনো স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই ইউনিভার্সিটিতে কোনো মাদ্রাসায় পড়েন নাই কোনো মানুষের কাছ থেকে আমার নবী জ্ঞান আহরণ করেন নাই আমার নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে এই প্রশ্নটা যখন নবীজিকে করলো আল্লাহ বললেন ও নবী আপনি তাকে জবাবটা এভাবে দেন আল্লাহ আয়াত নাজিল করলেন তাকে বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম কি সুন্দর উত্তর আল্লাহ বললেন নবী তারে বলেন এটারে প্রথমবার যিনি বানাইছিলেন তিনি এটারে পরের বারও সৃষ্টি করতেই পারবেন আসেন আপনারা উদাহরণ দিয়ে বুঝাই এই টুকের বাজার আমাদের কোম্পানিগঞ্জের বিখ্যাত বাজার এটা কোম্পানিগঞ্জের মোটামুটি রাজধানীও বলা যায় টুকের বাজার এই টুকের বাজারে মোবাইলের দোকান আছে না আপনারা দেখছেন কিনা মোবাইলের মিকাররা দেখবেন মোবাইল এটা না খুইলা এটাকে পার্ট পার্ট খুলে ফেলে আমরা যারা মিকার না আমাদের মাথা হ্যাং করে কি রে এই লোকটা যে সব খুলে ফেললো খোলার পরে এটারে আবার আগের জায়গায় নিয়ে যাবে কেমনে দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট পরে তার কামকাজ শেষ কইরা আলাদা আলাদা পার্ট সব কিছুতে জুলা লাগাই আবার আগের অবস্থায় নিয়ে যায় কি বলেন আছে না নাই গ্যারেজ এই যে এখানে ট্রাকের গ্যারেজ ট্রাক্টরের গ্যারেজ আছে না আমরা যারা গাড়ি ইউজ করি গাড়ি যখন আপনি গ্যারেজে নিয়ে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ হলে গাড়ির সব পার্টস একদম খুলে 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 আলাদা করা হয় মিস্ত্রি আবার দেখা যায় কাজ শেষ করে ওই গাড়িরে আবার আগের মতো ফিটফাট করে ফেলে তো এই যে আমরা আমাদের ব্রেন দিয়া বিমান বানাইয়া বিমানের পার্টস পার্ট আপনারা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলে দেখবেন পার্কিংয়ের ভেতরে বহু বিমানের কাজ চলতেছে আমি দেখছি তো সেখানে বিমান খুলতেছে আবার আগের মতো লাগাইয়া দিতেছে তো এই যে আমরা আমাদের মাথা দেয়া বিমান রকেট গাড়ি মোবাইল কম্পিউটার কত কিছু আবিষ্কার কইরা এগুলো আমরা আবার মিকারি করি খুলে ফেলি আবার আগের মতো লাগাই এগুলো মিকারি করার জন্য আমাদের মাথায় জ্ঞান দিছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে ওই জ্ঞানটা কি আপনারা বেশি পাইছেন না আল্লাহ বলেছেন কি জ্ঞান দিয়েছি শোনো ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা অল্প সামান্য জ্ঞান দিয়েছি এই সামান্য জ্ঞান মানুষ পাইয়া সে যদি পার্টস পার্টস খুলে আবার পার্টস গুলোকে লাগাইয়া আবার এই জিনিসটারে পুনরায় রিফিট করতে পারে তাহলে আমার আপনার শরীরের পার্টস গুলো পচে গলে হাড্ডি গুড্ডি মাংস সব যদি আলাদা আলাদা হয়ে যায় ওই জ্ঞানদাতা আল্লাহ গোটা পৃথিবীর মহাকারিগর আল্লাহ তিনি বলি আমায় আমি আপনি মরে গিয়ে পচে গেলে গলে গেলে শেষ হয়ে গেলে আবার আমাদেরকে জিন্দা করতে পারবেন না বিশ্বাস হয় আপনাদের তো এই বিশ্বাস থাকলে তো আমরা নামাজ ছাড়তাম না কারণ আল্লাহ তো মরার পরে জিতা কুই দেয় কোন আমলের হিসাব নেবেন কথা বলেন না কেন আপনারা ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত আপনাদের কষ্ট হচ্ছে দশ মিনিট থাকা যাবে তো এখন দশ মিনিট নিতাম না শেষ করে দিতাম ঘটনা আমার দুইটা মনে পড়ছে দুইটা ঘটনা ছোট ছোট আপনারা বললে বলবো নইলে মোনাজাতে যাব বলবো ঘটনাগুলো বলবো ঘটনা একটা মনে পড়ছে এটা ইব্রাহিম নবীর সময়ের ঘটনা কোন নবীর সময়ের ঘটনা ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলেন আল্লাহ তুমি নাকি মোরাকে আবার জীবিত বানায় ফেলো এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা বাকারার ২৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা আর স্মরণ করো যখন আমার খালিল ইব্রাহিম আমাকে বললেন আরজি করলেন আ রব কাইফা আরিনি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আমাকে দেখাও কিভাবে তুমি মরাকে জিন্দা করো আল্লাহ বললেন আওয়ালাম তুমিন ও খালিল তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতার ব্যাপারে তোমার কি সন্দেহ আছে নাকি খালিলুল্লাহ বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ
আল্লাহ বললেন তাহলে ঠিক আছে তোমার দাবি পূরণ করব তোমার চোখের সামনে দেখাবো কিভাবে আমি মরাকে জিন্দা বানাই আল্লাহ বললেন ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক আল্লাহ বললেন ও ইব্রাহিম চারটা পাখি তুমি লালন পালন করো জুরে বলেন কয়টা আল্লাহ বলেন চারটা পাখি লালন পালন করে দায়িত্ব শেষ না ফাসুরহুন্না ইলাইক এগুলোকে তোমার প্রতি পোষ মানাও দেখবেন অনেকে পাখি পালে না টিয়া পাখি ময়না পাখি কবুতর কত কিছু পালে আবার পাখির সঙ্গে পাখির মালিক কথাও কয় আছে না কেমন আছো আপনার কথার জবাব দেয় না মালিকের কথার জবাব দেয় না ভালো আছে কি বলেন এরকম আছে না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি চারটা পাখি পালো এগুলো তোমার প্রতি পোষ মানাও চারটা পাখি পাললেন পোষ মানালেন এরপরে আল্লাহ বলেন এই চারটা পাখিকে তুমি নিজের হাতে জবাই করো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি নিজের হাতে কি করলেন জবাই করলেন তিনি এবার আল্লাহর আদেশ মতো এই চারটা পাখিকে টুকরা 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 করলেন মাংসগুলোকে হাড্ডিগুলোকে টুকরা টুকরা করলেন এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ এবার এই যে তুমি টুকরা টুকরা করা হাড্ডি মাংস এগুলারে পাহাড়ে একটা পাহাড়ে কি করো ছিটাইয়া দাও কি করো আল্লাহ বললেন এই যে তুমি ছিটাইয়া দিলা তুমি চারটা পাখি লালন পালন করলে নিজের হাতে জবাই কইরা এরপরে হাড্ডি মাংস সব পাহাড়ে ছড়াইয়া দিলা ইব্রাহিম নবী বললেন হ্যাঁ আল্লাহ বললেন ইব্রাহিম তুমি এবার বলো আল্লাহর হুকুমে আমার লালন পালন করা আবার এরপরে আমার নিজের হাতে জবাই করা আবার এরপরে আমার নিজের হাতে টুকরা টুকরা করা ওই পাখিটা আবার একটু জীবিত হইয়া আল্লাহর হুকুমে আমার কাছে উড়ে আসা তো এই কথা বলা মাত্রই দেখা গেল হাড্ডি মাংসগুলো আবার জুড়া লেগে এমনকি পাখিগুলোর ডানা যে পাখির সাথে যে ডানা ডানাগুলো পর্যন্ত আবার পুনরায় ওই পাখির সাথে জয়েন্ট হয়ে চারোটা পাখি উড়ে উড়ে তার সামনে চলে এসেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ইব্রাহিম নবীর চোখের সামনে মরাকে জীবিত করার এই ঘটনা যিনি ঘটাইয়া দেখাইলেন তিনি কে বলছিলাম না আপনাদেরকে আরেকটা মজার কিচ্ছা শোনাবো সেটা কি বলবো এটা আরো মজা খুব ভালো লাগবে এটা হলো মুসা নবীর সময়ের ঘটনা মুসা নবী কিন্তু খুব দামি নবী রাগও একটু এমন রাগ ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়া বিদায় করে দিয়েছে এটা কোন জাতের নবী জানেন মালাকুল মুত্রে সুদ্ধা থাপ্পড় লাগাইছে মালাকুল মৌত আসছে মুসা নবীর জান কবচ করতে মুসানবী যে গায়ে তুমি কে আমার চিনেন না আমি আপনার জান কবজার জন্য আসছি কোথায় আসো কাছে আসো তা কাছে যখন এসেছে বুখারি শরীফের হাদিস ফালাম্মা জাআহু সাক্কাহু যখন কাছে আসছে একদম চোখের উপরে থাপ্পড় মারছে চোখ সুদ্ধা বের হয়ে গেছে মালাকুল মুত থাপ্পড় খাইয়া গেছে কার কাছে আল্লাহরে গিয়ে বলছে আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত আল্লাহ কার কাছে পাঠাইছেন গেছিলাম মারতে উল্টা আমার জানি কবজ করে ফেলছিল তো ওই নবী হচ্ছেন মুসা নবী সেই নবীর সময়ের ঘটনা আর মুসা নবী কিন্তু অডিও কলে কথা বলতেন কার সাথে কথা বলেন না কেন কার সাথে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমাত মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন অডিও কলে কথা বলতে বলতে আবেগের ঠেলা একদিন মারছেন ভিডিও কল তিনি বললেন আমি তিনি বললেন রব আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি আমাকে দেখা যাবে না দুনিয়ায় দুর্বল চক্ষু দিয়ে শক্তিমান আল্লাহকে দেখা যাবে তবে জান্নাতের ভেতরে আল্লাহকে দেখা যাবে জান্নাতিরা দেখতে পারবে আমাদেরকে আল্লাহ সেই অনুষ্ঠানে সামিল করেন বলেন আমিন দুনিয়ার মানুষ যদি সুন্দর হয় দুনিয়া যদি সুন্দর হয় আমার আল্লাহ বলেন তো সুন্দর আরো কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ কত সুন্দর কল্পনাও করা যাবে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর
অপর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ আকবার বলেন তো মুসা নবীর সময়ের ঘটনা ঘটনাটা আসছে আমার সূরা বাকারায় আচ্ছা বাকারা আরবি শব্দ অর্থ হলো গাভী গরু তো গরুর নামে একটা সূরা কেন আছে জানেন ওই সূরার ভিতরে গরুর একটা কিচ্ছাস ওই গরুর কিচ্ছাটা কি বলবো আপনাদেরকে কিচ্ছাটা বলবো আনন্দ দেওয়ার জন্য না এই কিচ্ছার ভিতরে আমাদের জন্য শিক্ষা খুব সংক্ষেপে আমি কিচ্ছাটা বলি এই কিচ্ছাটা কোরআনে বর্ণিত হয়েছে সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে ঘটনাটি হলো এই বনি ইসরাইলের খুব ধনাঢ্য একজন মানুষ ছিলেন যিনি অঢেল ধন সম্পদের মালিক ছিলেন কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না কোনো সন্তান ছিল না ওই লোকটার ভাতিজা চিন্তা করলো আমি যদি আমার চাচাকে খুন করতে পারি খুন করে ফেললে আমার চাচার সম্পদগুলোর মালিক আমি অটোমেটিক হয়ে যেতে মনোযোগ আছে আপনাদের সে এবার এই চিন্তা বাস্তবায়নের লক্ষ্যে একদিন রাতের বেলা তার চাচার বাড়িতে ঢুকে গেল চাচার ঘরে ঢুকে তার নিজের চাচাকে নিজের হাতে খুন করলো ভাতিজা বড় চালাক ছিল সে চিন্তা করলো আমার চাচাকে খুন করে গলে ফেলে রাখলে এটার দায়ভার মানুষ আমার উপরে চাপায় দিতে পারে এই জন্য বুদ্ধিমানের মতো কাজ করলো গভীর রাতে তার চাচার লাশকে সে বহন করে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে আসলো যাতে করে সকালবেলা সবাই তার উপরে দোষ চাপায় দেয় এই স্বভাবের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে যে কাদায় দোষ করে একজনের মামলা খায় আরেকজন দেখা যায় গাড়ি পুরাইছে একজন বাস পুরাইছে একজনের মামলা খাইছে আরেকজন দেখা যায় এই রকম স্বভাবের মানুষ দুনিয়াতে আছে অপরাধী অপরাধ করে বাহিরে আর নিরপরাধী ভিতরে আছে না নাই ভাতিজা এই কামটা করলো সকালবেলা আবার এলাকার সব লোকেরা এসে বলল হায় 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 তোমাদের ঘরের সামনে লোকটার লাশ তাহলে তোমরা খুন করেছো ভাতিজাও এবার কান্নার অভিনয় করে গিয়ে কান্না কান্না করে করে বলে আমার চাচাকে তোমরাই খুন করেছো তোমাদের বাড়ির মানুষ এই স্বভাবের মানুষও দুনিয়ায় আছে ঘটনা ঘটাইয়া মিডিয়ার সামনে গ্লিসারিন মেখে কান্নার অভিনয় করে কেঁদে কেঁদে বলল তোমরাই আমার চাচাকে মারছো এখন তারা বলে আমাদের বাড়ির সামনে লাশ কেমনে এসেছে আমরাও জানি না আমরা হত্যাকারী নই বলেন তো কোন এলাকায় মারামারি ঝামেলা হইলে ওই এলাকার মুরব্বী সমাধানের জন্য এগিয়ে যান কি যান না এখন বনি ইসরাইলের নেতারা গেল গিয়ে বলল এই ঘটনা কি আমাদেরকে বলো ঘটনা শোনার পরে নেতারাও ঠেকছে বলতেছে হেরা যে খুন করছে তোমরা কেউ দেখছো নাকি এখন এলাকার সবাই বলে না তারা যে খুন করছে নিজের চোখে কেউ দেখে এখন এই বিচারের সমাধান দিবে কেমনে কারণ কোনো সাক্ষী তো নাই বনি ইসরাইলের নেতারা বলল চলো আমরা চলে যাই মুসার কাছে কারণ তিনি তো নিজেকে নবী বলেন তাহলে সত্যি যদি তিনি নবী হন আমরা বলবো আল্লাহর সাথে কথা বলে তিনি যেন বিষয়টার একটা ফয়সালা করে দেন তারা গিয়ে বলল মুসা ঘটনা তো এই এই লোকটার খুন হয়েছে কিন্তু কে মারছে আমরা কেউ জানি না তোমার আল্লাহর সাথে কানেকশন লাগাও কথা বলো তিনি যেন জানায় দেন এই ঘটনাটা ঘটাইছে কে যদি আল্লাহ বলতে পারেন তাহলে আমরা বুঝবো তুমি সত্যিকারের নবী তুমি আল্লাহকে জিজ্ঞেস করো মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ মুসা নবীকে বললেন ও মুসা এদেরকে বলো আল্লাহ বললেন এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ওয়া ইন ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আল্লাহ বললেন আর স্মরণ করো যখন আমার নবী মুসা তার সম্প্রদায়কে বললেন এই ঘটনার খুনি বের করার জন্য আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো জুড়ে বলেন কি জবাই করো বনি ইসরাইলের নেতারা তখন বলল কালু আতাত্তাখিদুনা হুজুয়া ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি বললাম ঘটনার খুনিকে আর তুমি বলতেছো গাভী জবাই করার কথা গাভী জবাইয়ের সাথে তো খুনি খুঁজে বের করার সম্পর্ক থাকতে পারে না মুসা নবী বললেন বেশি কথা বইল না আল্লাহ যা বলছেন ওইটা করো তাহলেই দেখবা খুনিকে খুঁজে বের করা যাবে তারা এবার বলল ঠিক আছে আল্লাহ তো বলছেন গাভী জবাই করার কথা মনে রাখবেন বনি ইসরাইল হলো ঘাড় তেরা জাতি এরা খুব ঘাড় তেরা জাতি আল্লাহ বলছিলেন একটা গাভী জবাইয়ের জন্য যে কোনো গাভী জবাই করলে হয়ে যাইত কিন্তু প্রশ্ন কইরা কইরা তারা এই কামটা তাদের জন্য কঠিন বানাইল
তারা বলল ও মুসা তুমি তোমার রবকে বলো কালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাগি জিজ্ঞেস করো এটা কেমন হবে গাবিটা কোন বয়সের বেশি বয়সের মাঝারি বয়সের না কম বয়সের মুসা নবী বললেন আল্লাহ বলেছেন ইন্নাহা বাকরাতুল লা ফালিদু ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিক নিশ্চয় আল্লাহ বলেছেন এমন গাবি যেটার বয়স বেশি হবে না কম হবে না মাঝামাঝি বয়সের হবে তাদের প্রশ্ন শেষ হয় না তারা বলে কালু দুলানা রাব্বুকা ইউবাইয়িন লানা মা লাউনুহা আল্লাহকে জিজ্ঞেস করো গাবির কালার কেমন হবে কি জাতের ঘাটের আছে চিন্তা করছেন প্রথম জিগায় আল্লাহরে বলে এটা কোন বয়সের আল্লাহ বললেন মাঝামাঝি বয়সের এরপরে কয় জিজ্ঞেস করো এটা কোন কালারের মুসা নবী বললেন আল্লাহ বলেছেন ইন্নাহা বাকরাতুন সুফরা উফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাবি হবে এমন গাঢ় হলুদ রং যা দর্শকের চোখকে আকৃষ্ট করবে এই কথা বলার পরেও প্রশ্ন শেষ হয় না কই ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা একই জাতের গাবি হলুদ রঙের গাবি তো বহুত এলাকায় থাকতে প্রথমে জিগায় এটা কোন বয়সের আল্লাহ বললেন মাঝামাঝি বয়সের এরপরে জিগায় এটা কোন কালারের আল্লাহ বললেন হলুদ কালারের এরপরে জিগায় হলুদ কালার বুঝছি হলুদ কালারের আরো গাবি থাকতে এখন কামটা হয়েছে কি জানেন এখন এটা বলার পরে আল্লাহ বললেন তাদেরকে বলো এটা এমন গাবি হওয়া লাগবে লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হাজ যে গাবি দিয়ে কোনোদিন হাল চাষ করা কথা বুঝতেছেন আমার এরকম গাবি পাওয়া কি এত সোজা এরকম গাবি হওয়া লাগবে যেটা দিয়ে হাল চাষ কখনো হয় নাই যেটা দিয়ে কায়িক শ্রম বা পানি তুলার কাজও করা হয় নাই আবার এমন গাবি আল্লাহ আরেকটা শর্ত দিলেন মুসাল্লামাতুল্লাহ আশিয়াতা ফিহা সুস্থ হতে হবে অসুস্থ হইলে চলবে এবার হেরা শুরু করছে গাজী গাবি খুঁজা খুঁজতে 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 কোথাও তারা এই রকমের গাবি পায় এত সোজা মাঝামাঝি বয়সের হলুদ রঙের গাবি যেটা দিয়ে হাল চাষ করা হয় না এখন হাল চাষ করা হয় না পাইসা কালো রঙের এরকম হবে খুঁজতে খুঁজতে পায় না অবশেষে বহু খুঁজতে খুঁজতে গিয়ে পাইছে মাত্র একজনের কাছে কয়জনের কাছে দুর্ভাগ্যক্রমে ওই লোকটাও শুনে গেছে এদের এইরকমই একটা গাবি লাগবে চিন্তা করলো ব্যবসা এবার ব্যবসার মতোই করবো ব্যবসা এবার ব্যবসার মতোই করবো হেরাক বললো ভাই রে বহুত কষ্টে পাইছি গাবিটা কত টাকা বলো কয় মিয়া টাকা দিয়া হবে না কত কি টাকা দিয়া হবে ভাবছো এই গাবি কিনতে হলে তোমরা এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে ঠেকছে নি ভাল এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে তারা অত ঠেকছে বাধ্য হয়ে তারা চামড়া ভর্তি স্বর্ণ দিয়া গাভীটা কিনল এরপরে এসে বলতেছে মুসা বহুত কষ্ট দিছ আমাদেরকে এবার বলো খুনটা করছে কে তিনি বললেন দাঁড়া উত্তেজিত হইও না এটা জবাই করো তারা জবাই করলো এবার বললো জবাইও তো করছে এবার বলো না ঘন্টা কে করছে আল্লাহ মুসা নবীকে জানালেন ফাকুল নাদ্রিবু আল্লাহ মুসা নবীকে জানালেন ফাকুল নাদ্রিবুহু বিবাদিহা এই জবাই করা গাভীর একটা টুকরা একটা অংশ নিয়ে এই মরা ব্যক্তিকে মৃদুভাবে আলতো করে আঘাত করেন বলেন আল্লাহর হুকুমে সেজন্য জীবিত হয় দেখা গেল এই কথা বলা মাত্রই মরা লোক তাদের শোকের সামনে উঠে জিন্দা ভাতিজার কলিজার ধরপুরানি বাড়ছে না কমছে হাই 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 এ কি হয়ে গেল বনি ইসরায়েলের নেতারা বলল মিয়া তোমারে মারছে কে মারছে মানে কান্নার অভিনয়টা যে করছি মরা লোকটাকে বনি ইসরায়েলদের চোখের সামনে জিন্দা বানাইলেন কে সেই আল্লাহ আমরাও মরার পরে জিন্দা বানাবেন কেন কেমনে বানাবেন আল্লাহ বলছেন কেন অবিশ্বাস করো তুমি মরার পরে তোমাকে জিন্দা করতে পারবো না কারণ একটা সময় তো তোমার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি কিচ্ছু ছিল না আপনারা বলেন তো আমাদের নাম রাখা হয়েছে জন্মের আগে না জন্মের পরে আল্লাহ বলছেন বান্দা আল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরিলাম ইয়াকুন শাইআন মাদ তোমাদের জীবনে কেমন একটা সময় ছিল না
যখন তোমরা উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিলে না নাম ঠিকানা কিছুই ছিলে না বান্দারে কেমনে বানিয়েছে শুনো ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন نطفةٍ ثم من علقةٍ ثم من مضغةٍ مخلقةٍ وغير مخلقةٍ لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله أكبر بولي খুব মন দিয়ে আমার শেষ দিকের কথাগুলো শুনেন আল্লাহ বলছেন হে মানুষ হে বান্দা মরার পরে তোমার লাশ পচে গেলে গলে গেলে তোমাকে আবার আল্লাহ জিন্দা করবেন তুমি যদি অবিশ্বাস করো বান্দা স্মরণ করো তোমাকে আমি আল্লাহ কেমনে বানিয়েছি তুমি তো তোমার বাপের শুক্রাণু ছিলে এক ফুটা স্পার্ম এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি মানুষ দুনিয়াতে এসে গর্ব করে বড়াই করে অহংকার করে কিসের এত বড়াই আপনার আপনার তো জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ পয়দা জিনিস করেছেন তিনি কে ভালো করে শুনেন আল্লাহ বলছেন বান্দারে শোন তোকে কেমনে বানিয়েছি এক ফুটা নাপাক পানিকে তোর মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্ত বানালাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালাম এরপরে সেই মাংসপিণ্ডকে অস্থি পিঞ্জর বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম তখন তোর চোখ নাক ঠোঁট কান হাত পা কিছুই ছিল না আমি আল্লাহ সব কিছু দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে বানালাম এরপরে আল্লাহ বলছেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে বাচ্চার আকারে মার পেট থেকে বের করে দুনিয়াতে আনলেন যিনি তিনি কে আল্লাহ বললেন তোরে যদি আমি এক ফুটা নাপাক পানি থেকে তোর মায়ের পেটের ভেতরে বানাইয়া সৃষ্টি করতে পারি এরপরে কাউকে কাউকে আল্লাহ মায়ের পেটে মেরে ফেলেন কাউকে আল্লাহ বাচ্চা বয়সে মারেন কাউকে জোয়ান বয়সে মারেন কাউকে বুড়া বয়সে মারেন আল্লাহ বলছেন বান্দারে নাপাক পানি থেকে যদি বানায়া তোরে বাচ্চা থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে বুড়া বানাতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা সে আল্লাহ কি তোর মতো গোলাম মরে গেলে আবার জিন্দা করতে পারবেন না আরো জোরে বলেন পারবেন কি না পারবেন কি না আল্লাহ বলছেন তাহলে সেই দিনকে ভয় করো সেই দিন আসবে এই দিনটা আসবে এতে কোনো সন্দেহ নাই কাফেররা বলতো কালু তিলকা ইদান কাররাতুন খাসিরা তাহলে এই দিন যদি সত্যি সত্যি চলে আসে দুনিয়ায় যারা ওই দিনকে ভয় করে কাজ করে নাই তারা তো সেদিন ক্ষতিগ্রস্ত হবে আর ওই দিনটা আসবেই আসবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু ওই দিনটা আসবে আমার বাবাজানরা বাপজানরা শুনেন কলেজার টুকরা যুবক ভাইরা শুনেন ওই দিন আসবে মরার পরে আল্লাহ জিন্দা করবেন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড় ইসলামের উপর থাকি সেথাই তোমার রসুল বিনে বন্ধ না মিলিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওই সময়ের প্রস্তুতি নেওয়ার জন্য পাঁচ ওয়াক্তের নামাজের দরকার আছে তো নামাজ পড়বেন না কে কে হাত তুলবে এই দেখেন বেতাল হয়ে আছে কিছু মানুষ নামাজ ছাড়বেন আপনারা নামাজ ছাড়া
জান্নাতের গন্ধ পাওয়া যাবে আব্বা আম্মার খেদমত করবেন তো মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে ভালোবাসবেন তো তাহলে এই পরকালে আল্লাহকে ভয় করে চললে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করব কেউ উঠিয়েন না মুনাজাতের আগে লাস্ট একটা মেসেজ দিয়ে যাই পরকালের কথা কেন বলেছি জানেন শুধু নিজের জীবন আখেরাতমুখী হবে পরকালকে ভয় করলে তাই নয় যদি পরকালীন ভয় সমাজের রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের ভেতরে থাকে তাহলে আমাদের সমাজ রাষ্ট্রের চুরি ডাকাতি বন্ধ হয়ে সমাজটা উন্নত এক মিনিটে ছোট একটা ঘটনা শোনাইয়া শেষ করব ঘটনাটা বলবো খুব সুন্দর ঘটনা শিক্ষণীয় ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব নরম নয় খুব গরম মানুষ তো তিনি দুনিয়া শাসন করছেন অর্ধ দুনিয়া অর্ধ সেই সময়ের ঘটনা একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এই সময় বলেন তো সেই সময় কি এরকম কারেন্ট আর ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি ঘরের ভেতরে মোমবাতি জ্বালায়া কাজ করতেছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় নক করলেন বললেন ভেতরে আসতে পারি নাকি তিনি বললেন দাঁড়াও এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন তারপরে বললেন ভেতরে ঢুকু এরা ভেতরে ঢুকে বলল আমিরুল মুমিনিন ও আমাদের প্রেসিডেন্ট আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়া নিভাইয়া নতুন আর একটা মোমবাতিতে আগুন জ্বালাইলেন কেন তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয় এগুলো হলো জনগণের পয়সা তিনি বললেন রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা ভেতরে ঢুকে আমার সাথে ব্যক্তিগত কথা বলবে এজন্য আমার মনে চিন্তা আসলো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতিতে আগুন জ্বালায়া তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের সম্পদ নষ্ট হবে আখিরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে এই ভয়টা যখন কলিজায় আসলো সাথে সাথে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি কি বুঝছে কিচ্ছাটা শুনে কি বুঝছে আল্লাহর ভয় কোন নেতাদের ভেতরে থাকলে সেই সমাজ রাষ্ট্রের নেতারা কখনো জনগণের সম্পদ চুরি ডাকাতি লুটপাট করে তারা বিদেশে বেগম পাড়া বানাবে না নিজের সম্পদ বাড়াবে না ভালো করে শুনে যান শেষ কথা আমার এই যে কিছুদিন আগে কাতারে বিশ্বকাপ হয়েছে মিডল ইস্টের ছোট ছোট এই দেশগুলো কাতার দুবাই আমিরাত সৌদি আরব সহ আরবের এই ছোট ছোট দেশগুলো আজ থেকে এক শতাব্দী আগে এরা যাযাবর ছিল বেদুইন ছিল গরিব ছিল এরা মরুভূমিতে উট চালায় চালায় খাইতো এরা এত গরিব ছিল ধারণা করা হচ্ছে আগামীর পৃথিবীকে তারাই নেতৃত্ব দিবে এত ধনী তারা আপনারা বলবেন কি জানেন আপনারা তো চালাক বেশি আপনারা বলবেন হুজুর তারা তো ধনী হইতেই পারে তাদের দেশে তেল আছে গ্যাস আছে এই জন্য তারা ধনী হয়ে গেছে আরে আমার দেশে তেল গ্যাস থাকলে আমার দেশের চোর ডাকাতদের চুরি ডাকাইতে আরো বাড়তো আমার দেশে কি সম্পদ নাই হ্যাঁ এই দেখেন টাকায়া পাথরের খনি আমার দেশে আছে কয়লার খনি গ্যাসের খনি এদেশের মাটি তো সোনার মাটি যা ফেলবেন তা হয়ে যাচ্ছে আমি উত্তরবঙ্গে কুড়িগ্রাম লালমনির হাটে গিয়ে দেখি তিস্তা বেড়ে যে তিস্তা নদীর তিস্তা বেড়ে যে সেখানে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আপনারা এদেশে সম্পদের কমতি নাই গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি সম্পদের খনি উন্নতি হইতেছে না কেন কারণ এই সব সম্পদের খনিকে লুটপাট করে খাওয়ার জন্য দেশে আসে চুর ডাকাইতের খনি এরা চুরি করতে করতে ডাকাতি করতে করতে চেয়ারে বসে এত লুটপাট করে জনগণের সম্পদগুলো খাইতে খাইতে এত সম্পদ বানায় দেশের টাকা বিদেশে পাচার করে দেশের সম্পদ নষ্ট করে বিদেশে কানাডায় বেগম পাড়া বানায় আটটা দশটা বাড়ি বানায় যদি আমাদের দায়িত্বশীল মহল ভেতরে পরকালের ভয় রাখতেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমি আল্লাহর কসম করে বলছি সমাজ আর দেশ উন্নতির উচ্চ শিখরে চলে যেত সেটার জন্য তাদেরকে সচেতন হওয়া লাগবে না সচেতন হতে হবে আপনাদেরকে আপনাদেরকে সচেতন হয়ে নামাজি দিনদার আল্লাহওয়ালা সুশিক্ষিত ভালো মানুষদেরকে বিশেষ করে এই কোরআনওয়ালা মানুষদেরকে দায়িত্বশীল চেয়ারে বসাতে হবে
আমরা যেটা করি কোরআনকে মসজিদে আর মাদ্রাসায় ঢুকায় রেখেছি আর আমরা সব চালাইতেছি আমাদের নিজেদের মতো করে এটা আমাদের বানানো মডারেট ইসলাম আল্লাহর রাসূল কোরআন দিয়ে মসজিদে নববী যেমন চালিয়েছেন ঠিক তেমনি 10 বছর তিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রও চালিয়েছেন এখন আমরা ক্ষমতার জন্য পশ্চিমের দেশে গিয়ে ধরনা দেই বুদ্ধি আনার জন্য যাই বুদ্ধি ধার করি কেউ উত্তর দক্ষিণ এদিকে গিয়ে বুদ্ধি ধার করে আনে আর আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে বিশ্ব শাসন করেছেন তখন পশ্চিমের দেশে আর উত্তর দক্ষিণের এরা গিয়ে হাঁটু গেড়ে আমাদের পূর্বপুরুষদের সামনে মাথা নত করে বসে থাকতো আমি একটু আকার ইঙ্গিতে কথা বলছি এই জন্য পরিবেশ তো ভালো না পশ্চিমে অনেকে যায় না পশ্চিম মানে বুঝেন না ওই আমেরিকা পশ্চিমে অবস্থিত উত্তর দক্ষিণে আরো বহু দেশ আছে যারা বুদ্ধি ধার করে আনতে যায় যে দেশ থেকে বুদ্ধি ধার করে আনতে এরা যায় এরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে এমনে বসতো কেন আমাদের পূর্বপুরুষরা কোরআন দিয়ে বিশ্ব শাসন করেছে ঠিক কি না বলেন এই কোরআন ছাড়া কোরআনের আইন ছাড়া ওইদিন কুমিল্লার এক মাহফিলে এক লোক এত সুন্দর স্লোগান দিয়েছে ভালো লেগেছে আমার কোম্পানিগঞ্জও এটা শুরু করবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ এটা বলার পরে এত সুন্দর স্লোগান দিয়েছে আমার কলিজাটা ভরে দিছে ভাইরা বলতেছে সব কিছু দেখা শেষ এখন বাকি আছে কোরআনের বাংলাদেশ আপনারা চান কি চান না কোরআন দিয়ে যদি সমাজ চলে দেশ চলে চুরি থাকবে না ডাকাতি থাকবে না অন্যায় থাকবে না রাহাজানি থাকবে না আপনারা সবাই কোরআনকে যেমন ভালোবাসেন দেখেন এখানে এতগুলো এত হাজার হাজার মানুষ আপনারা খেলাটেলি আছে কিন্তু এটা যদি রাজনৈতিক সমাবেশ হইতো যে দলেরই হোক কোন দলের নাম বলবো না দেখা যাইতো নীরব থাকতো না এ কথা বলে হে কথা বলে এ কথা বলে এ কথা বলে মাঝে মাঝে রাগারাগে কইরা চেয়ার দিয়ে একজন আরেকজনের মাথাও ফাটাই দিবে শৃঙ্খলা মাঝে মাঝে স্টেজও ভাঙ্গে যাইতে পারে শৃঙ্খলা এখানে দেখছেন এতগুলা মানুষ কেউ স্টেজে উঠে লাফালাফি করে তাহলে কোরআন যেখানে আছে শান্তি সেখানে তাহলে কোরআন যেখানে শান্তি যদি সেখানে হয় তাহলে কোরআনওয়ালা মানুষ যে চেয়ারে বসবে সেই চেয়ার দিয়ে ওই এলাকা ভালো চলবে ঠিক কি না বলেন এই জন্য সবকিছু আমাদেরও দেখা শেষ আমাদের দেখার দরকার কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশের জন্য আমাদেরকে আলেমদের কাছে আসতে হবে আলেমদের কাছে এসে আগামী দিনে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি আর কোরআনের রাজ কায়েম হয়ে যায় চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জিনা বন্ধ হবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের শেকড় উপরে গিয়ে শান্তি আর সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন আমি খুব খুশি হয়েছি এলাকার ছেলে হিসাবে আমাকে আপনারা খুব মায়া করছেন আজকে খুব ভালোবেসেছেন মনে থাকবে আমার আপনাদের কথা